গ্রামীণ জীবনে পুরো বাংলা জুড়ে এরকম অসংখ্য হাট ছিল, তবে সেসব বিলুপ্তির পথে। এটি কিন্তু প্রকৃত পক্ষেই হাট, সপ্তাহে দুই দিন বসে, পাখরি বাজার প্রমিত ভাষায়। আঞ্চলিকভাবে আমরা যারা খুব কাছাকাছি বসবাস করি তারা বলি পাড়ি বাজার, আর যারা একটু দূরের পুরো উপজেলার মানুষ, যারা একটু দূর দূরান্তের, ওনারা বলে পাড়হি বাজার। পাড়ি, পাড়হি, পাখরি যেই নামই বলি না কেন, সাথে বাজার শব্দটি আছে, কিন্তু এটি বাজার নয়, এটি হাট। সপ্তাহে রবি এবং বৃহস্পতি দুই দিন বসে। 2022 সালের আগস্ট মাস, বৃহস্পতিবার। বৃহস্পতিবারে সবচেয়ে বড় হাট বসে, কেননা এদিন গবাদি পশু উঠে। একটা সময়ে কাপাসিয়ার সবচেয়ে বড় গবাদি পশুর হাটগুলোর মাঝে একটি ছিল পাখরি। বর্তমানে এটির সেই আগের অবস্থান নেই। এখান থেকে 5-6 কিলোমিটার উত্তরে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের আমরাইত বাজার, সেখানে গবাদি পশুর হাট জমজমাট হয়ে উঠেছে অনেক বেশি। গাজীপুরের সবচেয়ে বড় পশুর হাট সেই আমরাইতের কাছে এই পাখরি বাজার, যেটা আঞ্চলিক ভাষায় বলে মাইর খেয়ে গিয়েছে। আর এখানে এটা কোনো মহাসড়কের পাশে না, রাস্তার, বড় রাস্তার পাশে না। এখন আমরা দেখব এই বাজারের বিভিন্ন দেশজ জিনিসপত্র, গুলগুলা খাওয়া, এখানকার শুটকির দোকান। এই যে সামনে বর্ষাকাল চলে গিয়েছে, এখন মাছ ধরার সময়, এজন্য মাছ ধরার উপযোগী বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী, তৈজসপত্র। এটি পশ্চিম থেকে পূর্ব দিকে ক্যামেরাটি ধরেছিলাম, মাটির ঘর এখনো রয়েছে। এ জায়গায় গুড় বিক্রি হয়, আখের গুড়। কথা বলছি নাজিব মাহফুজ খান, বাংলাদেশের রাজধানী শহর ঢাকার উত্তর পাশের জেলা গাজীপুর, গাজীপুরের একটি থানা কিংবা উপজেলা কাপাসিয়া। শীতলক্ষা নদীর পাড়ে কাপাসিয়া উপজেলার সদর, ফকির মজনুশাহ সেতু রয়েছে। সেতু পেরিয়ে 4-5 কিলোমিটার উত্তরে আসলে ধলাগড় বাসস্ট্যান্ড, ছোট্ট একটি বাসস্ট্যান্ড, খালের উপর একটি বড় সেতু রয়েছে ধলাগড়। ধলাগড় থেকে 1/4 কিলোমিটার পূর্ব দিকে ছোট্ট পাকা রাস্তা ধরে এগোলে পাখরি বাজার। ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে মিয়ার বাজার, লতাবাজা বাজার, এই দুটির মধ্যে ধলাগড়। ধলাগড় থেকে সামান্য পূর্বে পাখরি বাজার, মিয়ার বাজার থেকে ওইখানে আসা যায়। অথবা কাপাসিয়া মনোহরদী সড়কের ত্রিমোহনী বাজার, কাপাসিয়া থেকে 5 কিলোমিটার পূর্বে ত্রিমোহনী থেকে পাখরি বাজার চলে আসা যায়, 2.5 কিলোমিটারের মতো রাস্তা। পাখরি নামে একজন মহিলা ছিলেন, ওনার সম্পত্তির উপর এই বাজার প্রতিষ্ঠিত হয়েছে বলে পাখরি বাজার। ধারণা করা হয় 150 বছর আগে এই বাজারটি প্রতিষ্ঠিত হয়েছে। 1960-65 সালের আগে এখানে শুধু বৃহস্পতিবারের হাট বসত, আর এখান থেকে 1 কিলোমিটারের মতো পূর্বে ঈদগুচ্ছ বিদ্যালয়ের পাশে, ঈদগুচ্ছ বিদ্যালয়ের উত্তর পাশে হাটখোলা নামে একটি জায়গা বর্তমানে আছে, সেখানে রবিবারের হাট বসত। পরবর্তী সময়ে 60-এর দশকে এই দুই দিনের হাট একত্রিত হয়ে এই পাখরি বাজার নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। এই রাস্তাটি চলে গেছে মিয়ার বাজারের দিকে। এই যেটা বলেছিলাম না, মিয়ার বাজার থেকে আসা যায়, এখান থেকে 1/2 কিলোমিটার গেলেই মিয়ার বাজার, ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের ঢাকা টোক সড়কের মিয়ার বাজার। এখানে মাছের বেচাকেনা কারবারই চলছে। এখন দেশি মাছের চেয়ে প্রজেক্টের মাছই বেশি পাওয়া যায়। কিছুদিন পরে আবার দেশি মাছ উঠা শুরু হবে, বট গাছ রয়েছে। এই জায়গাটা ভালো লাগে আমার, বাজারের এই অংশটা। ছোটবেলায় যখন আসতাম অনেক বেশি জমজমাট বাজার পেতাম, কারণ এখন জায়গায় জায়গায় রাস্তা হয়েছে, বাজার হয়েছে, কিন্তু সেই আদি বাজারগুলো সেজন্য গুরুত্বটা কিছুটা কমে গেছে। এখানে শুটকি উঠে, এই বাজারের শুটকিগুলো বিখ্যাত, উত্তর দিক থেকে আসে, টোকের দিক থেকে আসে এই শুটকিগুলো। শুটকির পূর্ব পাশেই এই শুটকি মহলের, এখানে একটা লোক পেঁয়াজ গুলগুলা বিক্রি করে। আবার এই শুটকি মহলের পশ্চিম পাশে একটা মানুষ বুট মুড়ি বিক্রি করে। এই যে মাছ ধরার সরঞ্জামাদি দূর দূরান্ত থেকে নিয়ে আসে। হাটের মজা এখানেই,
সাধারণত শাকসবজিগুলো সব জায়গাতেই পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়, মোড়ে মোড়ে পাওয়া যায়। কিন্তু এই যে মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র, বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী, কৃষিকাজের উপযোগী সামগ্রী, সেসব কিন্তু হাট বাদে পাওয়া যায় না। সাধারণত বাজারে কিন্তু সেটা পাওয়া যায় না, হাট দরকার। এই যে এখানে প্রাকৃতিতে যতবারই যাই, এখানে এই যে এই ভারী রঙিন মাটির জিনিসগুলো দেখতে পাই। আর এখানে রবিবারে অনেক প্রচুর গাছের চারা উঠেছে, বিভিন্ন নার্সারি থেকে সেসব এসেছে। এটি পশ্চিম দিক, এখান থেকে কোয়ার্টার কিলোমিটার গেলেই ধলাগড় ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের ধলাগড় ব্রিজ, এই ধলাগড় খাল, এই খালের পারে বাজার গড়ে উঠেছে। একসময় ইকুরিয়ার স্লুইস গেট হওয়ার আগে, অর্থাৎ 1971-72 সালের আগে, সেই সরাসরি দূর দূরান্তে সিলেট হবিগঞ্জের নৌকাগুলো এখানে চলে আসতে পারত, সিলেটি নৌকা, সিলেটি কচু। এই রাস্তা, এটি হচ্ছে ধলাগড় টু চিমুনির রাস্তা, 3 কিলোমিটার খালের পার ধরে রাস্তা। ধলাগড় ব্রিজ ঢাকা টু ঢাকা কিশোরগঞ্জ সড়কের ধলাগড় থেকে কাপাসিয়া মনোহরদী সড়কের চিমুহনি, এই 3 কিলোমিটার রাস্তা পুরোটাই খালের পারে, এটা হচ্ছে সেই রাস্তা। এই পাখি বাজারে এই রাস্তাটি রয়েছে। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, কথা বলছিলাম, আবারও বলছি, নাজিব মাহফুজ খান পুরো বাংলাদেশকে, পুরো কাপাসিয়াকে, পুরো গাজীপুরকে সবার মাঝে তুলে ধরতে চাই ফেসবুক এবং ইউটিউবে। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি, উপভোগ করতে থাকুন গ্রাম বাংলার নান্দনিক সৌন্দর্য, আপনাদের নস্টালজিক মুহূর্ত, শৈশবের কথা, 80-এর দশকের কথা, 90-এর দশকের কথা, এই যে পটমুড়ি। ভালো থাকুন, পাশে থাকবেন, দেখাবেন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।